সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আপনাদের আমি দেখাবো একটি 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের খরচ কী এবং কতগুলো ইট, বালু, সিমেন্ট, রড লাগতে পারে, বর্তমান বাজার দর কী কী হতে পারে, মিস্ত্রি খরচ সহ সম্পূর্ণ আপনাদের দেখাবো। সাথে আপনাদের দেখাবো একটি রডের হিসাব আপনার নিজেই করতে পারবেন, সেটি যত মিলি হোক যত সুতেই হোক না কেন সেটি আপনি নিজেই বের করতে পারবেন। তো অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আপনাকে কী খরচটি দিতে যাচ্ছে। তো প্রথমে যেটি দেখতেছেন এটা কিন্তু একটি ছাদ ছাদ। তো এই ছাদের ভেতর এবং বিম ছাদের ভেতর পার্থক্য হয় না, কারণ একটি বিম ছাদ ডালাই দিলে আপনাকে ডালাই দিতে হয় 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি। তো অনেক সময় বর্তমানে 5.5 ইঞ্চি দিয়ে থাকে, তো একটি স্ল্যাব ছাদ হলে এটাকে দিতে হয় 6.5 থেকে 7 ইঞ্চি। তো আজ আপনাদের মোটামুটি আমি 6 ইঞ্চি একটি ছাদ ডালাই হলে কী কী খরচ পড়তে পারে, সিমেন্ট কতগুলো লাগতে পারে সেটি আপনাদের দেখাবো। তো প্রথমে একটু এক নজরে যেটি আপনারা ইউটিউবে দেখে থাকেন, ইউটিউবের যে সব খরচগুলো দিয়ে থাকে সবাই, সেই খরচটি আপনাদের দিকে এক নজরে একটু দিয়ে যাচ্ছি, তারপর আমারটি আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি ভিডিওতে। আগে ইউটিউবেরটা দেখে যাচ্ছি। তো 1000 স্কোয়ার ফিটে ইউটিউবে যে হিসাবটা দিয়ে থাকে, যারা ইউটিউবে চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকে, 1000 স্কোয়ার ফিট সিমেন্ট লাগে 72 ব্যাগ, তো বালি লাগে প্রায় 180 বর্গ ঘনফুট। তারপর সেটি আপনাদের দেখাচ্ছি এখন বর্তমানে, সেটি আমি আবারও দেখাবো আপনাদের, যেটা ইউটিউবে বলে এখন আপনাদের আমি যে হিসাবটি বর্তমানে দেখাচ্ছি এটাকে বলা হয় একটি প্র্যাকটিক্যাল একটি টেকনিক্যাল। তো আমরা প্র্যাকটিক্যালে কাজ করে থাকি, আর টেকনিক্যালে যারা কাজ করে থাকে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারের হিসাব। তো এই হিসাবে আমি আপনাদের যেটা বলে যাচ্ছি সেটা মনে রাখবেন, এখানে 1000 স্কোয়ার ফিটের খরচ দেখানো হচ্ছে। তো 1000 স্কোয়ার ফিটে আপনার যদি পিকিট ইট হিসেব করেন আনাম, সেক্ষেত্রে 4000 ইট লাগতে পারে, এখান থেকে 200 ইট কম বেশি হতে পারে। তারপর এখানে একটি ইটের দাম যদি 9 টাকা হয়ে থাকে, তাহলে আপনার প্রায় 4000 ইটের দাম হয় বর্তমান বাজারে প্রায় 36000 টাকা। বালি যদি 230 ফিটের মতো লাগে সেক্ষেত্রে 18000 টাকা। তো 230 ফিট বালুর দাম এত হলো কেন সেটি যদি ধরতে চান, তাহলে এখানে ধরা হয়েছে 230 ফিটের ভিতরে 130 ফিটই সিলেকশন বালু, সেটার দাম হয়ে থাকে বেশি, আর বাকিটা প্লাস্টারের সাদা বালু। তো এই জন্য সেখানে সিলেকশন বালুটার খরচ অনেক বেশি, সেই জন্য 18000 টাকা খরচ দেখানো হয়েছে। সিমেন্টের দাম যদি ধরতে চান, তাহলে বর্তমান বাজারে 1 ব্যাগ সিমেন্টের দাম রয়েছে আপনার 450 টাকা, তাহলে 100 ব্যাগ সিমেন্ট লাগবে 1000 স্কোয়ার ফিটে। তো এটা আমাদের কাজেক্রমে করতে গেলে সেটি লাগে, ইঞ্জিনিয়ার হিসাব অনুসারে আরও কম লাগতে পারে, তো 100 থেকে 105 ব্যাগ লাগতে পারে। তো 100 ব্যাগের হিসাব করতে গেলে 450 টাকা ধরে হইতেছে আপনার প্রায় 45000 টাকা। তারপর যদি ছাদের রডের হিসাব, আপনারা কখনো ছাদের হিসেবের রডই পেয়ে থাকেন, বিমের হিসাব পান না, তো এখানে নিয়ে নিন। তো 1 কেজি রডের দাম বর্তমান বাজারে 68 টাকা কেজি হলে প্রায় 1000 স্কোয়ার ফিট ছাদে লাগতেছে 1300 কেজি, সেটি হচ্ছে ছাদের জন্য প্রায় দাম আসে বর্তমান বাজার 68 টাকা দর ধরলে, তাহলে 88400 টাকা। আর বিমের ভিতর যে রডটি লাগতেছে 16 মিলি এবং 8 মিলি মিলিয়ে, সেখানে 68 টাকা কেজি ধরতে গেলে আপনার খরচ আসতেছে প্রায় 54400 টাকা। তাহলে মোট খরচটি মালের আসলো আপনার প্রায় 2,41,800 টাকা, পার স্কোয়ার ফিটে খরচ পড়লো আপনার 241 টাকা। তো যেটি রয়েছে এখন বর্তমানে রয়েছে আপনাদের যেটি মিস্ত্রি শাটারিং তার কাটার খরচ, সেটি আপনার বর্তমান বাজারে যদি মিস্ত্রি খরচ ধরতে চান, তাহলে সেই হিসাবে মোটামুটি আপনার 50 থেকে 60 টাকা পার স্কোয়ার ফিট মিস্ত্রি খরচটি চলে যাবে। সেটি হচ্ছে গিয়ে বর্তমান বাজারে যেটা কাজ চলতেছে সেই হিসাবে, কারণ আপনাদের যেই হিসাবটা আমি দেখালাম এই হিসাবটি আপনার লেগে যাবে, তাহলে আপনার কত প্রায় সেখানে যদি 240 টাকা স্কোয়ার ফিট চলে যায়, এখানে মিস্ত্রি চলে আসলো 50 থেকে 60 টাকা, তাহলে 60 টাকা স্কোয়ার ফিট ধরলো
প্রায় 300 টাকা স্কয়ার ফিট আপনার খরচ চলে আসলো। তো যেটি বলতে চেয়েছিলাম আপনাদের আমার হিসাবটি দেখে গেলাম, যেটি আপনারা বেশিরভাগ ইউটিউবে হিসাবটি নিয়ে থাকেন সেই হিসাবটি আপনাদের বলতে চেয়েছিলাম। সেখানে বলা হয়েছিল যে 1000 স্কয়ার ফিট ছাদে আপনার সিমেন্ট লাগবে প্রায় 72 ব্যাগ। তো বলেছিলাম বালি লাগবে 180 ঘন ফুট, তারপর পিকেট লাগবে প্রায় 3,3200, মানে 3,200 ইট, তারপর রড ছাদে প্রায় 1400 কেজির মতো, আর বাকিটা বিমের হিসাব ইঞ্জিনিয়ার ইউটিউবে দিয়ে থাকে না। তো আপনাদের আমি যে হিসাবটি দেখালাম সেই হিসাব অনুসারে কিন্তু আপনাদের এই খরচটি লাগবে, কারণ অনেক সময় আপনারা যেটি ভেবে থাকেন যে খরচ অনেক সময় কম বেশি হয়ে থাকে, আর আমরা যে হিসাবটি আপনাদের আমি দিয়ে দিলাম সেই হিসাব অনুসারে একটু এদিক সেদিক হতে পারে, কারণ অনেক সময় নিচতলায় যখন একটি ছাদ করা হয় সেখানে কিন্তু অনেক সময় একটু 19-20 হয়ে থাকে। তো সেটির জন্য দেখবেন একটু যদি ডালাইয়ে কম বেশি ধরা হয় সেক্ষেত্রে সিমেন্ট একটু বেশি লেগে যায়, আর যদি মোটামুটি থেকে যায় লেভেলে তাহলে কিন্তু আপনার যে হিসাবটা দিলাম সেই হিসাবটাই লাগতে পারে। তবুও অনেক সময় কাজ করতে গেলে দেখা গেছে আপনার 100 অথবা 2-5টা বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের যে হিসাবটা আমরা ইউটিউবে দিয়ে থাকি না, কেননা আমি বিশেষ করে যেটি ইঞ্জিনিয়াররা দিয়ে থাকে শুধুমাত্র 72 ব্যাগ, তো সেটি কী করে মিলবে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, একটি লাইক দিয়ে চ্যানেলটি শেয়ার করে সাথেই থাকুন।